আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই থিঙ্ক ভ্যারি ফাইন ইনশাআল্লাহ আজকে আমাদের তেরো রমজান চলে গেল রমজানুল মুবারক সবার জন্য অনেক দিন পর তোমাদের সাথে এভাবে চলে এসেছে আসলে আজকে শরীরটা সারাদিন অনেক বেশি খারাপ ছিল সেজন্য কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই এখন বাজে আমাদের প্রায় সাড়ে এগারোটা আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ট্রু স্টোরি নিয়ে চলে আসি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমি সালামটা দিয়ে দিয়েছি কিনা আমার মনে নেই আমি আবারও সালামটা দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আশা করছি যে যেখানে আছো আল্লাহ রহমতে প্রত্যেকে ইনশাআল্লাহ অনেক ভালো আছো আর এই কামনাটা ইনশাল্লাহ থাকে আমরা সবাই ম্যাক্সিমাম মানুষই আমরা নিজামুদ্দিন আউলিয়ার গল্পটা জানি শিক্ষণীয় গল্প এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি আর শিক্ষার থাকলে অনেক কিছু থেকে আমরা শিক্ষা নিতে পারি আমি তোমাদের সাথে নিজামুদ্দিন আউলিয়ার গল্পটা শেয়ার করতে চাচ্ছি তোমাদের ভালো লাগবে এই চিন্তা করে তাহলে শুরু করি নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন ডাকাত তিনি চোরি ডাকাতি খুন রাহাজানি মানে এহেন খারাপ কাজ নেই তিনি যা করতেন না তিনি কারো কথাই শুনতেন না কারো উপদেশ শুনতেন না মানে যেই কাজগুলো আমাদের আল্লাহ পাক সৃষ্টিকর্তা অপছন্দ করেন তিনি সেই কাজগুলোই করতেন আল্লাহ আমাদেরকে সোহেবুজ দান করুন কিন্তু আল্লাহ যদি কারো হেদায়ত চান তার জন্য একেবারে মানে এক সেকেন্ডের মধ্যেই তার ভাগ্যটা বদলে যেতে পারে তাই আল্লাহ পাক আমাদের সবার মনে সমস্ত ভালো চাওয়াগুলো পূর্ণ করেন সে নিজামুদ্দিন ছিলেন বললাম তো ডাকাত ছিলেন তো উনি মানে সব কিছু মানে খুব খারাপ কাজ করতেন তো একদিন একজন তাকে জিজ্ঞেস করলেন যে নিজামুদ্দিন তুমি যে এত খারাপ কাজ করছো চুরি করছো ডাকাতি করছো হত্যা রাহাজানি সবই করছো তোমার কি একবারও ভয় করে না যে মৃত্যুর পরে তোমার কি হবে মৃত্যুর পরে তুমি যদি এভাবে খারাপ কাজ করতেই থাকো মৃত্যুর পরে তো তুমি জাহার নামে যাবে তোমাকে জাহান্নামে নামে যেতে হবে তখন আমাদের মানে নিজামুদ্দিন আমাদের বললাম এই জন্য শেষটাই তিনি আউলিয়া হয়ে গিয়েছিলেন মানে এমন আউলিয়া হয়ে গিয়েছিলেন যে আল্লাহ পাকের একেবারে পছন্দের বান্দা হয়ে গিয়েছিলেন তখন তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন যে আমি তোমার ফ্যামিলির জন্য যা কিছু করি আমার ফ্যামিলির মুখে আহার জোগানোর জন্য করি তাদের বাসস্থানের জন্য করি তাদের অস্ত্র সরি মানে বস্ত্র সংস্থানের জন্য করি তাহলে গুণা কেন আমার হবে গুণা তো তাদেরও হবে সুতরাং আমার থেকে তারাও তো কিছুটা গুনার ভাগ নেবে তখন সেই লোক বললেন যে তুমি এটা ভেবে মানে ক্রমান্বয়ে পাপ করে যাচ্ছ আচ্ছা তুমি কি কখনও তোমার ফ্যামিলিকে জিজ্ঞেস করে দেখেছো যে তোমার এই গুন ভাগীদার ভাগিদার তারা হবে কি না তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন যে কেন হবে না আমি তো তাদের জন্য সব কিছু করছি অবশ্যই তারা হবে তখন সেই লোকটি বলল ওকে তুমি বাড়িতে যাও যে তোমার স্ত্রী বাচ্চা তোমার মা সবাইকে জিজ্ঞেস করো যে তোমার এই গুন ভাগীদার ভাগিদার তারা হতে চান কি না তখন নিজামুদ্দিন আউলিয়া বাড়িতে গেলেন গিয়ে প্রথমে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি যা কিছু করছি তোমাদের জন্যই তো করছি তাই না এখন মনে করে যে সবাই বলছে কাজগুলো অনেক গুণার কাজ তোমরাও তো সেই গুনার ভাগিদার সেটা স্বীকার করছো তো তখন বউ বলল এটা আপনি কি কথা বললেন আপনার উপরিত পাক আমাদের রিজিক নির্ধারণ করে দিয়েছেন কারণ আপনি একমাত্র পুরুষ আমাদের ঘরের আপনি আয় করে আমাদেরকে খাওয়াবেন চালাবেন এটাই তো কথা কিন্তু আপনি কি করে খাওয়াবেন সেটা আপনার ব্যাপার আপনি পাপ করে খাওয়াই থাকলে সেই পাপের ভাগিদার আমি কেন হব ওর মনটা খারাপ হয়ে গেল তখন সন্তানদের কাছে গেলেন আর তারাও সে একই কথা বললেন শেষে মায়ের কাছে গেলেন মাকে বললেন যে আচ্ছা মা এই যে আমি তোমাদেরকে চুরি করে ডাকাতি করে মানুষ খুন করে তোমাদের সংসারের জন্য তোমাদের জন্য আহার সংস্থান বাসস্থান বস্ত্র সব কিছুর ব্যবস্থা করি নিশ্চয়ই তুমি তোমার মা তুমি তোমার গুণার ভাগিদার নিবে তাই না তখন মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বাবা রে আমাদের ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পাক তোর ওপর দিয়েছেন কারণ তুই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমাদের ঘরে কিন্তু সেটা তুই কি করে করবি সেটা তোর ব্যাপার এখন তুই চুরি ডাকাতি করে করবি না ভালো কাজ করবি করে করবি সেটা তোর ব্যাপার বাবা তোর গুনার ভাগ ভাগ কেন আমি নিব তখন সত্যি আমাদের গুণার মন খুব খারাপ হয়ে গেল চিন্তা করলো কাদের জন্য আমি এতদিন ভরে এই খারাপ কাজগুলো করছি কেউই তো আমার পাপের বোঝা নিতে চাচ্ছে না এখন আমার কি হবে তখন সে ঘর থেকে বের হয়ে গেল সরি তখন সে ঘর থেকে বের হয়ে গেল যে একটা মরা গাছের নিচে বসল মরা গাছের নিচে এই চিন্তা করেই বসল যে যতদিন এই মরা গাছে মানে গাছটা এতই মৃত ছিল যে সেটাতে নতুন পাজা পাতা গজানোর সম্ভাবনা ছিল না কিন্তু তিনি নিয়ত করে বসলেন যে হে আল্লাহ এই মরা গাছে যতদিন মানে নতুন পাতা না গজাবে ততদিন আমি এখানে ধ্যানে থাকবো আর যদি কখনো নতুন পাতা গজায় তাহলে ভাববো আমার পাপ তুমি মার্জনা করে দিয়েছ তিনি এই বলে নিজামুদ্দিন আউলিয়া সেই গাছের নিচে ধ্যানে বসে গেলেন তিনি ধ্যানে বসে গেলেন এবং ধ্যানে বসে থাকতে 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 একটা সময় তিনি এমন একটা দৃশ্য দেখতে পেলেন যেটা তাকে ভীষণ পীড়া দিল যারা গল্পটা জানো তারা তো জানোই ভীষণ পীড়া দিল ভীষণ মন খারাপ হলো যে কেমন জানোয়ারের কাজ কি করে সেটা করছে তখন সে বললো জাল্লা জীবনে আমি অনেক গুণা করেছি আমি আরেকটা গুণা করতে চাই আমাকে তুমি মাফ করে দিও কিন্তু এই গুণাটাই ছিল তার জন্য পুণ্যের কাজ সোবাহান আল্লাহ তিনি তখন সেই খারাপ লোকটার কাছে কবরস্থানে যে তাকে খুন করে ফেললেন তাকে খুন করে ফেলে যখন তিনি গাছের নিচে এসে বসলেন তখন দেখলেন যে সেই গাছে নতুন পাতা এসে ভরে গেছে সোবাহান আল্লাহ তার মানে আল্লাহ পাক মানে যেই লোকটাকে খুন করেছেন তিনি এতই খারাপ কাজ করছিলেন সেই লোকটাকে খুন করার দরুন আল্লাহ পাক আমাদের নিজামুদ্দিন আউলিয়াকে একেবারে মানে তার সমস্ত পাপ মাফ করে দিলেন সোবাহান আল্লাহ এবং তাকে তিনি তার ভালো বান্দাদের দলে অন্তর্ভুক্ত করে নিলেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইলাহা আল্লাহু আকবর ওই যে বললাম যে আল্লাহ হেদায়ত চাইলে এক মিনিটের ব্যাপারও না তখন আমাদের নিজামুদ্দিন আউলিয়া যখন দেখলেন যে সে মরা গাছে অনেক পাতা হয়ে গেছে তখন তার মনটা খুশিতে ভরে গেল এই ভেবে যে আল্লা রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন সোবাহান আল্লাহ খুন করা কিন্তু মহাপাপ কিন্তু তিনি এমন একজনকে খুন করেছেন এটা আমি এখানে বলতে চাচ্ছি না কিন্তু যারা গল্পটা জানো সবাই জানো ইস ট্রু স্টোরি এবং এটা থেকে আমরা অনেককে অনেক শিক্ষা নিতে পারি তখন তিনি গাছের মানে নতুন পাতা দেখতে পেয়ে তখন তার মনটা খুশিতে ভরে গেল যে আল্লাহ রাব্বুল আলমিন হয়তো আমাকে সত্যি মাফ করে দিয়েছেন সেই থেকে তিনি সমস্ত খারাপ কাজ সমস্ত খারাপ জিনিস সমস্ত মিথ্যা সমস্ত হয়রানি হত্যা রাহাজানি খুন চুরি ডাকাতি সব ছেড়ে দিয়ে তিনি আল্লাহর পথে নিজেকে তৈরি করে নিয়ে সেভাবে চলতে শুরু করলেন এতটা খারাপ ছিলেন তিনি যে বললাম শুরুতেই তো বলেছি বারবার বলছি সেই মানুষ আল্লাহ পাকের একটু রহমত পেয়ে তার ইচ্ছা ছিল সবার আগে আল্লাহ পাকের ইচ্ছা ছিল তারপর তার সদিচ্ছায় তিনি ভয়ঙ্কর ডাকাত থেকে ভয়ঙ্কর খুনি থেকে ভয়ঙ্কর মানুষ থেকে ফিরে এসে আল্লাহ পাকের দেখানো পথে চলতে শুরু করলেন এবং তিনি আল্লাহ পাকের পছন্দের বান্দা হয়ে গেলেন সোবাহন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আসলে এই গল্পগুলা বলার একটা কারণ অনেক কারণই আছে তার মধ্যে একটা কারণ হল আমরা মানুষ জেনে না যেন সময় আমাদের সবারই ভুল হয়ে থাকে কিন্তু এমন ভুল যেন না হয় যা আল্লাপাক ক্ষমা করতে না পারেন পবিত্র এই মাহের রমজানে চলো আমরা সবার জন্য এই দোয়া চাই আল্লাহ আব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সহি সুন্দর পথে পরিচালিত করেন এবং তার কোরআনের নিয়ম অনুযায়ী নবীর সুন্না অনুযায়ী আমাদের সকলকে তিনি চলার বলার তৌফিক দান করেন আমিন আমিন সুম্মা আমিন আর যারা নামাজ কালাম পড়ে না যারা নামাজ কালাম পড়ে না মানে মিথ্যার মধ্যে বসবাস করে এবং নামাজ কালাম যারা পড়ে তাদেরকে টিটকারি মারে এবং নাম তাদেরকে কখনও যদি খুব নরম সরে বা ভালোবাসা দিয়েও নামাজের কথা বলা হয় তার প্রতিদানে তারা অনেক অকথ্য ভাষা বলে যা সেই নামাজ দাওয়াতকারী মানুষের মনে অনেক কষ্ট হয় ভিতরটা কাঁদে চোখ দুটো কাঁদে সব মানুষদের উদ্দেশ্যে বলছি আল্লাহ পাকের কাছে তাদের জন্য এই দোয়া ভিক্ষা চাইছি হে আল্লাহ পবিত্র এই রমজানের পবিত্রতার একটুখানি ছোঁয়া দিয়ে সব কিছু ভালো রেখে একটুখানি ছোঁয়া দিয়ে তুমি সেসব মানুষগুলোকে হেদায়েত করে তোমার সুন্দর পথে নিয়ে আসো আমাদের নবী আসুলের দেখানো পথে তোমার কোরআনের পথে নিয়ে আসো তাহলেই সেসব মানুষগুলো তোমার কাছে ইনশাআল্লাহ হেদায়ত পাবে কারণ ওরা অবুঝ আমরা মানুষ আমরা অনেক কিছু বুঝি না অনেক কিছু বুঝতে পারি না কিন্তু তুমি তাদেরকে একটু তোমার রহমতের ছোঁয়া দিয়ে তাদের মধ্যে হেদায়ত দাও যাতে করে তারা ভালো কাজগুলোকে ভালোভাবে বুঝতে পারে মন্দকে মন্দ ভেবে তা থেকে দূরে এসে ভালো পথে চলতে শেখে সত্য কথা বলতে শেখে পাঁচ অক্ত নামাজ কালাম পড়তে শেখে এবং আমাদের প্রিয় নবীর প্রিয় উম্মুত হয়ে বাঁচতে শেখে সেই তৌফিক তাদেরকে দান করো মালিক আমিন আমিন সুম্মা আমিন আর সবাই আশাকুষি এই জায়গাটা আসলে এই দোয়াটা শুনলে সবাই আমিনের সাথে সুম্মা আমিন বলো কারণ আমি জানি না যে আমি কতটুকু আল্লাহকে ডাকতে পারি হ্যাঁ কিন্তু আমি কিন্তু আমার হার্ট অ্যান্ড সোলটা ট্রাই করি যে পাকের পছন্দ মতো চলার জন্য যদি আল্লাহ পাক খুশি হন তাহলে ইনশাল্লাহ তিনি অবশ্যই আমাদেরকে মুমিনদের পথে অন্তর্ভুক্ত করে নেবেন যেটা আমাদের ইহকালীন পরকালীন মঙ্গল হবে আমিন সুম্মা আমিন জন্য আজকে এত শরীর খারাপ নিয়েও ভাবলাম যে না আমি এই কথা এই কথাগুলো একটু শেয়ার করি আর রমজানে তো আল্লাহ পাক না মানে শয়তানদেরকে আবদ্ধ করে রেখে দেন আর ফেরেশতাদেরকে উন্মুক্ত করে দেন সেই জন্যই পবিত্র এই মাহে রমজানের তিরিশ দিন তিনি কোনো কবরবাসীকেও শাস্তি দেন না তাদের শাস্তি স্থগিত করে রাখা হয় স্থগিত করে রাখা হয় আসলে শ্বাসকষ্ট হচ্ছে তো স্থগিত করে রাখা হয় আর যখন রোজার ঈদের নামাজ পড়ে বান্দারা ডান দিকে সালাম ফিরিয়ে বাঁদিকে সালাম ফেরায় তখন কবর যারা আজাব পেতেছিল তাদের কবর আজাব আবার শুরু হয়ে যায় সেজন্য কি উচিত না আমাদের প্রত্যেকের উচিত সময় আল্লাহর দেখানো পথে নবী সন্না মোতাবেক চলার জন্য আমরা আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর কাছে নিয়োগ করে চলার চেষ্টা করি আমার বিশ্বাস আমরা প্রত্যেকে সেই পথ পেয়ে যাব এবং আল্লাহ পাকের মানে মনোনীত বান্দা হিসেবে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে অন্তর্ভুক্ত হব আল্লাহ পাক আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন নিশ্চয়ই তোমরা কমেন্টসে জানাবে আমার আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে কষ্ট করে তোমরা লাইক করে ভালো ভালো কমেন্টস করবে বরাবর যেমনটা করো তাহলে আজকে এই পর্যন্তই থাক চলো আমরা সবাই মিলে একটু দোয়া করি যার 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 মতো করে সবাই একটু দোয়া করি প্রথমে যারা জীবিত আছেন তাদের জন্য হে আল্লাহ করোনা ভাইরাস সহ সকল প্রকার রোগ মুক্ত সুখী সুন্দর জীবন দান কর মালিক আল্লাহ নিখায়াত সহ সর্বাঙ্গীন মঙ্গলের সাথে হেদায়েতের পথে শারীরিক মানসিক শান্তির সাথে আমিন আমিন সুম্মা আমিন এবার চলবন্ধুরা মৃত বান্দাদের জন্য আমরা একটু মন থেকে দোয়া করি সময় দোয়াগুলো মন থেকেই করতে হয় আর যারা দোয়া করেন তারা মন থেকেই করেন হে আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মা আব্বা দাদা দাদি নানা নানি সখিনাফা বাবুল ভাই সুমন আমাদের আজাদ সহ জানা অজানা যত মুসলমান মৃত নর আছেন তাদের সকলকে আল্লাহ তুমি জান্ন দান কর মালিক আমিন তাদের সবার গুনা খাতা তুমি পবিত্র রমজান মাসে মাফ করে দিয়ে তাদের তুমি জান্নাতের উচ্চ শিখরে অবস্থান করাও আমিন 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 সুম্মা আমিন সবাই আশা করছি এভাবে দোয়া করবে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি তোমাদের অন্তর দেখতে পাই সুতরাং তোমরা যদি অন্তরে আমাকে ধারণ করে যখন যেভাবে থাকো সে অবস্থা আমাকে ডাকো আমি আল্লাহ সেই ডাকে সাড়া দেই তাহলে আজকে এই পর্যন্তই থাক সবার জন্য অনেক দোয়া ভালোবাসা তো রইলই থ্যাংকস ফর ওয়াচিং আমার প্রিয় ওয়াইটির ভাই এবং বোনেরা এবং আমার ফ্যামিলি মেম্বার্সরা জাজাক খায়রান টু এভরি যারা আমার ভিডিওটা দেখবে প্রত্যেকের জন্য আর যে কোনো ভালো কাজের জন্য আমরা এই দোয়াটা করতে পারি কারণ সব সময় কিছু কথা একদম বেশি বেশি রিপিট করি যাতে করে আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দেন যেমন জাজাকাল খায়রান এটার অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন আমিন আর যখন কেউ তোমাকে জাজাকাল খায়রান বলবে তখন তুমি বলবে ও আন্তুফা জাজাকাল খায়রান অর্থাৎ আল্লাপাক তোমাকেও উত্তম প্রতিদান দান করুন আমিন 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 সুম্মা আমিন আল্লাহ সেভ এভরি ওয়ান আল্লাহ হাফিজ বন্ধুরা